শালবন বিহার সম্পর্কে এক লাইন বলতে গিয়েই আমার অবস্থা হয়েছিল অনেকটা এই রকম। প্রায় 1400 বছর আগে আমাদের ভারতীয় উপমহাদেশে তিনটি মহাবিদ্যালয় ছিল। একটি ছিল ভারতের নালন্দায়, একটি ছিল আমাদের শালবনে কুমিল্লায়, এবং আরেকটি ছিল মহস্তানগড় বগুড়ায়। দুঃখের ব্যাপার হলো আমাদের বাংলাদেশে এর মধ্যে দুটো থাকলেও আমরা এই ব্যাপারে আসলে কিছুই জানি না বা জানার আগ্রহবোধটাই নেই। শালবন বিহারের গুরুত্বটা আমরা না বুঝতে পারি, কিন্তু এর গুরুত্ব বা এর তাৎপর্যটা বুঝতে একটু সমস্যা করেনি থাইল্যান্ডের কিছু বলবো যে ধনকুবের, যারা 2013 থেকে 2017 সাল পর্যন্ত শালবন বিহারের ঠিক পাশেই আরেকটি শালবন বিহার তৈরি করেছে। এটির নাম দিয়েছে নতুন শালবন বিহার। 1400 বছর আগে আনুমানিক 600 খ্রিস্টাব্দে, যখন মধ্যপ্রাচ্যে মাত্র ইসলাম ধর্ম প্রচার হচ্ছিল, কিংবা এরও প্রায় 100 বছর পরে যখন ইংল্যান্ড থেকে সমাজের অবাঞ্ছিত মানুষগুলোকে অস্ট্রেলিয়াতে পাঠানো হতো, বা তারও প্রায় 1000 বছর পরে 1492 সালে যখন আমেরিকা আবিষ্কার করা হলো, তখন কিন্তু আমাদের এইরকম একটি মহাবিদ্যালয় ছিল যেখানে জ্ঞানের তপস্যা করা হতো। আজ প্রায় 2020 সালে তাকিয়ে দেখুন আমেরিকা কোথায় আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কোথায় আছে, কিংবা অস্ট্রেলিয়া কোথায় আছে। আর তাই নতুন শালবন বিহার দেখা শেষ করে আমি যখন পুরনো শালবন বিহারে গেলাম, আমি ভাবছিলাম যে সময়ের সাথে সাথে আসলে আমরা আগাইনি, বরং পিছিয়ে গিয়েছি। প্রায় 2 বর্গ কিলোমিটার স্থান জুড়ে নির্মিত এই শালবন বিহারে সে সময়ই প্রায় 1000+ বৌদ্ধ ভিক্ষু সবসময়ই জ্ঞান চর্চা করতেন। এই ভিক্ষুরা শুধুমাত্র কুমিল্লা এলাকারই ছিল না, বরং বিভিন্ন দেশ যেমন চায়না, ভারত এবং অন্যান্য এলাকা থেকে আসত এখানে জ্ঞান চর্চা করার জন্য। কিন্তু এত গৌরবময় ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, এসব কিছুর ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না। এমনকি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার মনে পড়ে না যে আহামরি কোনো কিছু পড়েছি আমরা শালবন বিহার কিংবা মহস্তানগড় সম্পর্কে। আর তাই শালবন বিহার সম্পর্কে যখন এক লাইনের বেশি কোনো কিছু বলতে পারলাম না, তখন লজ্জায় আসলে আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছিল। এই দোষটা শুধুমাত্র আমার না, বরং আমার শিক্ষা ব্যবস্থায় যত মানুষের হাত পড়েছে প্রত্যেকটি মানুষেরই। আমরা বাঙালিরা আমাদের গর্বের ইতিহাস জানি না, কী নিয়ে গর্ব করব তা জানি না, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও হাজারবার কাটাছেঁড়া করি, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে এত বছর পরেও আমরা কংক্রিট কিছুই পাইনি। আর তাই শেষ করার আগে বলবো যে এখন সময় জেগে উঠবার, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করবার। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার।